আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত এখন পড়ি, কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি, আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমাই আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন, যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন, কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় আনেন ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে আমার, শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহী মির রব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে, শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন, ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন, আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কিনা? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিইতা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এই জন্য আমরা যেন লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো? মসজিদ। এবার বলেন তো, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আশ্রয় নাই? এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলের মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না? এরকম বাজারে বিষ্ণু ঈসা ইসলাম যেতেন, কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আছে না? নাই, তাদেরকে লানত দেয়া হয়েছে, যারা শুধু কসম কাটে, মুনাফেকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয়, বউ একটা দাম কর, বউ বলে কত কমু, বল যে 50,000, তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে, ভাই গরুটা 40,000 দিবেন? তখন সে বলে, আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই, সকালে 50,000 কইছে, এরই তো দিই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকায় তা সারাডাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন, ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে, কি আর উপরে শুকনা খেজুর। আল্লাহর হাবিব বললেন, ভিতরে পানি উপরে শুকনা কেন? কয় বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। মুসলমানরা কি ধোকা দিতে পারে না? খাদ্যে ভেজাল দিতে পারে না? ওজনে কম দিতে পারে না? মাছে ফরমালিন দিতে পারে না? টেন্ডারবাজি করতে পারে না? চাঁদাবাজি করতে পারে না? ক্যাসিনোর ব্যবসা করতে পারে না? পারে পারে? এজন্য আমরা যেন ধোকাবাজি না করি, ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম
বাজার, হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা অভ্যেস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানিয়ে ফেলতেন, সুবহানাল্লাহ পড়ে, তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানিয়ে ফেলছেন, মসজিদে কোবা, মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যেয়ে সালাত করতেন। এবং আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত পড়েন, তাহলে উমরা করলে, একটা মাকবুল উমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন, লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন, মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলো, উঠায় আরেক জায়গায় দাফন করো, সুবহানাল্লাহ পড়েন, খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও, এখানে হবে আমার মসজিদ, স্থাপিত হলো মসজিদে নববী, সুবহানাল্লাহ পড়েন। এখানেই 10 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম, যারা খতিব, তাদের অনেক দায়িত্ব, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব পালন করত। তার হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের, একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না? আহা, সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়ায় দিবে কে? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়ায় দেন। আপনাদের জীবনে বরকত দিবে কে? ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না এরকম ছিল না, বালুর ফ্লোর, কিসের ফ্লোর, ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারাতিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন, দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদগুলো পাকা, কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করি। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله পড়ে, নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। এই 5টা কাজ যারা দুনিয়ার বুকে করে, তারাই হলো আল্লাহর জমিনে মসজিদের আবাদকারী, ঠিক কি না? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এরাই হলো হেদায়েতের, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ পড়ে।
এদের কাছে আল্লাহর হেদায়েত আছে, পাঁচটা গুণ আর কোয়ালিটিস থাকবে যারা মসজিদের আবাদ করবে। এক নম্বর গুণ, মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে, তিনি কে। আবার তাদের দুই নম্বর গুণ, তারা আখিরাতে বিশ্বাস করবে। মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নম্বর গুণ, তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে, ঠিক কিনা। মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না, এরকম আসারা নাই। মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, কেশিয়ার যায় না, আসারা নাই। তো এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে। আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়বেন। আপনি কেশিয়ার, কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কিনা?